কচুয়ায় আলোর মশাল যুব সংগঠনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। চাঁদপুরের কচুয়ায় আলোর মশাল সামাজিক যুব সংগঠনের গৌরব ও সাফল্যে অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে কচুয়া প্রেসক্লাব কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইমের সভাপতিত্বে ও উপদেষ্টা আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলোর মশালের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলাম মিঠু, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, রাকিবুল হাসান, মানিক ভৌমিক, সংগঠনের উপদেষ্টা ওমর খৈয়াম বাগদাদি রুমি সহ আরও অনেকে।